আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ভিডিওতে। আজকে আমি কথা বলবো এয়ার ফিল্টার এলিমেন্ট নিয়ে। এয়ার ফিল্টার হচ্ছে এমন একটি কম্পোনেন্ট যা কিনা পরিবেশের বাতাসটাকে ফিল্টারিং করে ইঞ্জিনে পরিষ্কার বাতাস প্রবাহিত করে। এটা হচ্ছে মোটরসাইকেলের এয়ার ফিল্টার। আমরা এটাকে এখন ওপেন করছি। এটি হচ্ছে এয়ার ফিল্টার। এই এয়ার ফিল্টারের এই পোর্শনটা দিয়ে ময়লা বাতাস ঢোকে এবং এই ফিল্টারটাতে ফিল্টারিং হয়। এই পোর্শনটা দিয়ে পরিষ্কার বাতাস এই হোলের মাধ্যমে সরাসরি ইঞ্জিনে ঢুকে যায়। এখন আমরা যদি নির্দিষ্ট সময় পর পর এই এয়ার ফিল্টারটি রিপ্লেস না করি এবং ক্লিন না করি, তাহলে যে প্রবলেমগুলো হবে সেটা হচ্ছে ইঞ্জিনের ভিতরে ময়লা বাতাস সরাসরি ঢুকে যাবে। আর সেক্ষেত্রে যেটা হবে, আপনার ইঞ্জিনের সিলিন্ডার ব্লক খুব দ্রুত ড্যামেজ হয়ে যাবে এবং দেখা যাবে যে মাফলার দিয়ে সাদা সাদা ধোঁয়া বের হচ্ছে। ভেরি সিম্পল একটি জিনিস এয়ার ফিল্টার, বাট এটার ইফেক্ট অনেক বড়। আপনি যদি টাইমলি এটাকে পরিষ্কার রিপ্লেস না করেন, তাহলে যেটা হবে আপনার সিলিন্ডার হেড, ব্লক এবং পিস্টন সবগুলো একসাথে রিপ্লেস করা লাগতে পারে। সো অপ্রয়োজনীয় সব খরচ এবং ঝামেলা থেকে বাঁচতে নির্দিষ্ট সময় অন্তর এয়ার ফিল্টারের মেনটেন্যান্স করুন এবং এটাকে ভালো রাখুন। এয়ার ফিল্টার মেনটেন্যান্সের আরও একটি গুরুত্বপূর্ণ এলিমেন্ট হচ্ছে এয়ার ফিল্টার কেস কাভারের এই গ্যাসকেট রাবারটি। যদি কোনো কারণে এই গ্যাসকেটটি ছিঁড়ে যায় বা ড্যামেজ হয়ে যায়, তাহলে অতি সত্বর আমাদের এই গ্যাসকেটটি রিপ্লেস করে দিতে হবে। কারণ এটা যদি আমরা রিপ্লেস না করি, তাহলে যেটা হবে ময়লা বাতাসগুলো এদিক দিয়ে ঢুকে সরাসরি ইঞ্জিনে প্রবেশ করতে পারে এবং এটা ইঞ্জিনের জন্য অনেক বেশি হার্মফুল বা ডেঞ্জারাস। সবশেষে এয়ার ফিল্টার নিয়ে যে কথাটা না বললেই না, সেটি হচ্ছে মোটরসাইকেলটাকে ভালো রাখতে চাইলে আপনাকে অবশ্যই ইয়ামাহার জেনুইন প্রোডাক্ট ইউজ করতে হবে। এয়ার ফিল্টার নিয়ে আরও যদি কোনো কোয়ারি থাকে, তাহলে আমাদের এই পেজে ইনবক্স করতে পারেন, আমরা চেষ্টা করব সেগুলো উত্তর দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইয়েস ইয়ামাহা।